আবারও মুসলিম বিদ্বেষের জেরে উত্তেজনার পারদে জ্বলে উঠল ভারত। মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক শাহী জামা মসজিদকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাম্ভাল এলাকা। রাজ্যটির হিন্দুত্ববাদীদের দাবি ছিল মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে একটা মন্দির ছিল, সত্যি সেখানে মন্দির আছে কিনা সেটি জানতে আদালতে পিটিশনও দায়ের করে তারা। এরপর আদালত মসজিদে জরিপ চালানোর নির্দেশ দিলে মাত্র 3 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যায় জরিপকারী দল। জরিপ দলের সদস্যরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মসজিদের দিকে আগাতে থাকে। এ সময় স্থানীয় হিন্দুত্ববাদী অনেক লোক তাদের সাথে একই স্লোগানে আগাতে থাকে। স্থানীয় মুসল্লিরা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জরিপ কাজে বাধা দিলে শুরু হয় তুমুল সংঘর্ষ। বিক্ষোভকারীদের দমাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ শুরু করে পুলিশ। এ সময় পুলিশ গুলি চালিয়ে নাইম, বিলাল এবং নোমান নামের 3 মুসলিমকে হত্যা করে। পাশাপাশি নারীসহ আরও অন্তত 15 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে এত কিছুর মাঝেও জরিপ কাজ বন্ধ করা হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে যায় জরিপকারী দল। যেসব হিন্দুত্ববাদী আদালতে পিটিশন দায়ের করেছে তাদের দাবি, সাম্ভালের মুঘল আমলের জামে মসজিদটি তৈরির আগে সেখানে শ্রী হরিহর মন্দির ছিল, দেবতা কল্কিকে উৎসর্গ করে এটি তৈরি করা হয়েছিল। কিন্তু জামে মসজিদ কর্তৃপক্ষ জোরপূর্বক মন্দিরের জায়গাটি মসজিদ হিসেবে ব্যবহার করছে। তবে সেখানকার স্থানীয় রাজনীতিবিদ এবং সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান এই দাবি অসত্য বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এই জামে মসজিদটি অনেক পুরনো। এছাড়া 1991 সালের আদালতের একটি রায়ের কথা উল্লেখ করেছেন তিনি, যে রায়ে বলা হয়েছিল 1947 সালের আগে ধর্মীয় স্থাপনাগুলো যেমন ছিল তেমনই রাখতে হবে। সমালোচকরা বলছেন, মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছে আদালত। সাম্ভালের এই ঘটনাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই। জহিরুল ইসলাম, আজকাল।